তখন ঠান্ডা ছিল, 2-3 ডিগ্রি ছিল দিল্লিতে, কষ্ট হতো। এখন আরামসে গরম আছে, কষ্ট কম হবে। কিন্তু যত রকম পাঁইতাড়া সম্ভব হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত করা হয়েছে তাকে আটকে রাখার জন্য। শেষ পর্যন্ত পুলিশকে দিয়ে কেস করিয়ে তাকে সিবিআইয়ের হাত থেকে নিয়ে গিয়ে বীরভূমেও রাখা হয়েছে। ওনারা ভেবেছিলেন ওনাকে রেখে তার মাধ্যমে এখানে পঞ্চায়েত ভোটটা করানো হবে, সেটা সম্ভব হয়নি। যথারীতি কোর্ট আদেশ দিয়েছেন, এবার তো যেতেই হবে তিহার জেলে। এবার পেট থেকে অনেক কিছুই বেরোবে হয়তো ওখানে গেলে। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে পারে ইডি সূত্রে খবর। আজই তাকে দিল্লি নিয়ে যাওয়া হতে পারে, কিন্তু এরই মধ্যে আসানসোল জেলের তরফ থেকেও যাবতীয় প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। কিন্তু এরই মধ্যে খবর পাওয়া যাচ্ছে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হচ্ছেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। দিল্লি যাত্রা রুখতে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হচ্ছেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। আপনাদের আরও একবার জানাই, গরু পাচার মামলায় রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করার জন্য দিল্লি নিয়ে যেতে পারে ইডি তাকে আজই, কিন্তু এরই মধ্যে আজ কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হতে চলেছেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। আমরা এ বিষয়ে বিস্তারিত জানব। প্রকাশ সিনহা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। প্রকাশ, আজ দিল্লিতে ইডি নিয়ে যাওয়ার কথা রয়েছে, আর আজই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হতে চলেছেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। হাইকোর্টের কাছে কি বক্তব্য রাখতে চলেছেন তিনি? দেখো, তুমি জানো এর আগেও কিন্তু অনুব্রত মণ্ডল যে প্রোডাকশন ওয়ারেন্ট ডিসেম্বর মাসের 20 তারিখে রাউস অ্যাভিনিউ কোর্ট জারি করেছিল, তার এগেনস্টে একাধিক জায়গায় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে তিনি আবেদন জানিয়েছিলেন, হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন। কিন্তু গতকাল যে আসানসোল সিবিআই স্পেশাল কোর্টের বিচারক যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ নামার একটা লাইন তোমাকে সোমেন পড়ে শোনানোর চেষ্টা করব। কতটাই কিন্তু স্ট্রিক্ট নির্দেশ রয়েছে। এই নির্দেশনামায় লেখা রয়েছে যে আসানসোল সুপ্রিন্টেন্ডেন্ট অনুব্রত মণ্ডলকে স্ট্রিক্ট কমপ্লায়েন্স করার নির্দেশ দেওয়া হচ্ছে, অর্থাৎ অনুব্রত মণ্ডল ইন স্ট্রিক্ট কমপ্লায়েন্স অফ দ্য ডাইরেকশন গিভেন বাই স্পেশাল সিবিআই কোর্ট রাউস অ্যাভিনিউ কোর্ট ইন দ্য কুইকেস্ট পসিবল টাইম অবজার্ভিং অল ফর্মালিটিজ, অর্থাৎ যত দ্রুত সম্ভব অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে হবে। এবং তার মধ্যেই গতকাল রাত থেকেই আমরা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ মহল থেকে খবর পাচ্ছিলাম যে আজকে সকালবেলা অনুব্রত মণ্ডলের আইনজীবীরা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হবেন এবং তারা আসানসোল সিবিআই স্পেশাল কোর্টের যে ডাইরেকশন, অর্থাৎ অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার যে ডাইরেকশন, তাকে চ্যালেঞ্জ করে, এবং যেটা জানা যাচ্ছে এটাই কিন্তু শেষ চেষ্টা। 10:30-11টার পর যখন এই মামলা হাইকোর্টে উঠবে বা শুনানি হবে, হাইকোর্টের কী নির্দেশ আছে সেই দিকেই কিন্তু আমাদের নজর রয়েছে। কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি, আসানসোল জেলের তরফে গতকালই যেটা সূত্রের খবর, আসানসোল পুলিশ কমিশনারের কাছে একটি চিঠি পাঠানো হয় যে তারা অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে চান এবং সিকিউরিটি দেওয়া হোক। ইতিমধ্যেই পুলিশ সূত্রের খবর, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট কিন্তু তৈরি করা হয়েছে, সবার নজর কিন্তু সবাই তাকিয়ে রয়েছে এখন হাইকোর্টের দিকে। যে অনুব্রত মণ্ডলের আইনজীবীরা যখন হাইকোর্টে দ্বারস্থ হবেন তখন হাইকোর্টের কী নির্দেশ আসবে, কিন্তু গতকালের যে বিচারকের নির্দেশনামা, সেই নির্দেশনামায় তুমি যদি দেখো, বিচারক রাজেশ চক্রবর্তী কিন্তু স্ট্রিক্টলি বলেছেন যে যত দ্রুত সম্ভব হোক অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে সেখানে রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করতে হবে। বেআইনি নিয়োগকাণ্ডে ধৃত মিডলম্যান প্রসন্ন রায়ের বাড়ি থেকে যার কোটি টাকার সম্পত্তি দলিল পাওয়া যায়, অথচ শুধু বিজেপিতে আছেন বলে যাকে তদন্তের সম্মুখীন হতে হয় না, সেই মাননীয় দিলীপ বাবুকে আমি একটাই খালি প্রশ্ন করতে চাই, যদি দিল্লি নিয়ে যেতে হবে তাহলে কলকাতায় ইডির এত সাজো রব কেন? কেন এত নতুন নতুন অফিস তৈরি করা? কেন এত নতুন নতুন অফিসারদের নিয়ে আসা? ইডির কনভিকশন রেট যে 0.46% সেটা তো আমরা সবাই জানি, আর নারায়ণ রানার মতো নেতা যারা বিজেপিতে থাকার আগে তাদের বিরুদ্ধে কোটি কোটি টাকার কেস চলছিল ইডিতে, বিজেপিতে চলে আসার পরে ইডি কেস বন্ধ করে দেয় এবং তিনি আবার কেন্দ্রের মন্ত্রী হয়ে যান, এগুলো তো আমরা দেখেছি। তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা নিয়ে সারা দেশের মানুষের মনে প্রশ্ন রয়েছে, আর আমার প্রশ্ন একটাই, যে কেন্দ্রের করিডোর থেকে রিমোট কন্ট্রোলে ইডি সিবিআইকে পরিচালনা করা হয়, দিল্লি নিয়ে গেলে সেই রিমোট কন্ট্রোলের আরো কাছাকাছি পৌঁছে যাওয়া যায়, নিয়ন্ত্রণটা আরো বেশি নিবিড় হয়, সেই জন্যই কি এত দিল্লি নিয়ে যাওয়ার প্রবণতা? আমরা এর আগে দেখেছি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার স্ত্রী তাদেরকেও বারবার কথায় কথায় দিল্লি নিয়ে যাওয়ার একটা প্রবণতা কেন? এটা কি সেই করিডোরের কাছাকাছি পৌঁছে আরো বেশি তদন্তকে প্রভাবিত করার জন্য দিল্লি নিয়ে যাওয়ার চেষ্টা?